গুড মর্নিং স্টুডেন্টস, আজকে তোমাদের হিস্ট্রিতে আমরা কোয়েশ্চেন আনসার করব। তাহলে তোমরা খুব ভালো করে দেখো, আমি তোমাদের কোয়েশ্চেন আনসারগুলো পড়ে বুঝিয়ে দিই। তাহলে 1 নম্বর কোয়েশ্চেন আছে, আদিম মানুষের খাদ্য কি ছিল? আদিম মানুষের খাদ্য ছিল গাছের পাতা, কাঁচা ফলমূল, মাছ ও পশুর কাঁচা মাংস আদিম মানুষেরা খেত। তাহলে বোঝা গেল আদিম মানুষের খাদ্য কী কী ছিল। আদিম মানুষের মানুষরা গাছের পাতা, কাঁচা ফলমূল খেত, মাছ ও পশুর মাংস পশু আর কাঁচা মাংস খেত। পরের কোশ্চেন হচ্ছে, আদিম মানুষের চেহারা কেমন ছিল, মানে আদিম মানুষে কেমন দেখতে ছিল। আদিম মানুষের চেহারা ছিল বিশ্রী, কদাকার, বন মানুষের মতো। আদিম মানুষের চেহারা ছিল বিশ্রী, কদাকার, বন মানুষের মতো। আমরা এমন এখন যেমন দেখতে, সেরকম দেখতে ছিল না আদিম মানুষকে। আদিম মানুষকে দেখতে বন মানুষের মতো ছিল। পরের কোশ্চেন, অনেক সময় পশুরা আদিম মানুষদের কী করত? যেহেতু আদিম মানুষরা বনে বন জঙ্গলে পশুদের সাথে থাকতো, তাই অনেক সময় কী করত পশুরা? অনেক সময় পশুরা আদিম মানুষদের আক্রমণ করে মেরে ফেলতো। যেহেতু মানুষ এবং পশু একসাথেই থাকতো, তাই অনেক সময় পশুরা কী করত? আদিম মানুষদের আক্রমণ করত এবং তাদের মেরে ফেলত। চলো নেক্সট কোশ্চেন, প্রথম প্রথম আদিম মানুষ কীভাবে জল খেত? প্রথম প্রথম আদিম মানুষ কীভাবে জল খেত? প্রথম প্রথম আদিম মানুষ নদীতে মুখ ডুবিয়ে জল খেত। মানে পশুরা যেভাবে নদীতে মুখ ডুবিয়ে জল খেত, আদিম মানুষও পশুর মতো ঠিক একইভাবে নদীতে মুখ ডুবিয়ে জল খেত। নেক্সট কোয়েশ্চেন, পশুর সাথে লড়াই করার জন্য আদিম মানুষ কী করত? পশুর সাথে লড়াই করার জন্য আদিম মানুষ হাতিয়ার ব্যবহার শুরু করলো। পশুর সাথে লড়াই করবার জন্য তারা হাতিয়ার ব্যবহার শুরু করলো, কারণ খালি হাতে মানুষরা পশুর সাথে লড়াই করতে পারতো না, সেই কারণে তারা হাতিয়ার ব্যবহার শুরু করলো। পরের কোশ্চেন, কোন সময়টাকে পুরনো পাথরের যুগ বলে? কোন সময়টাকে পুরনো পাথরের যুগ বলে? গাছের ডাল দিয়ে দূর থেকে লড়াই করার অসুবিধা, গাছের ডালের বদলে পাথর ছুঁড়ে দূর থেকে লড়াই করার সুবিধা, আবার গোটা পাথরের থেকে এবড়ো খেবড়ো ভাঙা পাথর অনেক ভালো। এই পাথরই হলো মানুষের প্রথম উন্নত হাতিয়ার। এই সময়টিকেই বলা হয় পুরনো পাথরের যুগ। মানে কি বলছে, মানুষ প্রথম আবিষ্কার করা হাতিয়ার হলো মানুষের গাছের ডাল। তবে গাছের ডাল নিয়ে মারামারি করতে গেলে, পশুর সাথে লড়াই করতে গেলে পশুর কাছে যেতে হতো, যেটা কিনা অনেক বিপজ্জনক ছিল। সেই কারণে মানুষের কাছে গাছের ডালের থেকে পাথর দিয়ে আক্রমণ করা অনেক সহজতর এবং সেফ পদ্ধতি ছিল। আর গোটা পাথরের থেকে যদি ভাঙাচোড়া পাথর হতো, তাহলে সেটা আরও ভালো হাতিয়ারে পরিণত হতো। এই সময়টাতে মানুষ এই যে পাথর দিয়ে হাতিয়ার বানানো শিখলো, এই সময়টাকে পাথরের যুগ বলা হয়। তাহলে এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে লিখে নেবে খাতায় এবং ভালো করে পড়বে। তাহলে আজকের ভিডিও এই অবধি, আজকের ক্লাস এই অবধি থাকলো। তোমরা ভালো করে পড়ো এবং খাতায় লিখে নিও। টাটা।